বাবা বেঁচে উঠলে ওদের শক্ত করে ধরে নিয়ে মিত্র বেশ মিত্র তুমি ও নিয়ে চিন্তা করো না আমি তোমাদের একটা কথা স্মরণ করে দিয়ে যাই, তোমরা তিন দিন কক্ষের বাইরে বেরোবে না আর সূর্যের মুখ দেখবে না, কারণ তোমরা যদি সূর্যের মুখ দেখো তাহলে তোমাদের আবার বিপদ হতে পারে, কথা মনে থাকবে। যাও তোমরা এখন অন্তপুরে যাও, তোমার পিতার সাথে আমার কিছু কথা আছে, যাও। বিসর্জনের বাজনাটা বাজিয়ে দেব। কি গো,
উমা তো সালো মায়ের খাঁটি দুধ গো দুধ খাঁটি দুধ হ্যাঁ জল দাও নি তো না না দি আমি না বাবা ঘরে চলে তোমার বাড়ি কত দূর এই ঘরের পরের ঘর ঠিক আছে তাই চলো দি চলো দিদি खुद जल কার ভাগ্যে কি লেখা আছে বলা যায় না সই তাই সয়াজ বাড়িতে এলি ছলে বলে কলে কৌশলে সয়ের কাছেতে
কারণ বার্তা কথা তুমি জেনে নেবে সে ও শুনে না বলে না বলে তুমি এমন ছলনা করবে সই আমার কাছে বলতে বাধ্য হবে ছলনা করে বলবে তো অবশ্যই হ্যাঁ বলবে তো অবশ্যই বলবে ধরে রে অবশ্যই ধরে রে ওই তো সহায় করতে সর মনে হয় এদিকে আসবে আমি কোথায় লুকে তুমি ওই ভালো ঠিক আছে যাও সো তাই তো নানা স্বামী আমার আসছে আমি এখন রোজগার করব मृत्यु गोपन बारती मरण स्वामी তুমি কোথায় কোথায় যাও যাও আমি জানি না তোমার কিছু হলে কাকে নিয়ে থাকো ভালো আমি যে একটা তোমার তুমি ছাড়া আমার কেউ নেই বলে না তোমার মৃত্যু কখন বা আমার কাছে বলো স্বামী বলো তুমি জানো বুঝতে চাচ্ছ না তোমার কাছে কোনো দিন আর মৃত্যু হবে না আমার মরণ নয় করে না স্বামী কে বলেছে মৃত্যু হবে না জন্মানে মৃত্যু অবশ্যই হবে বলো তোমার মৃত্যুর বাদ আমাকে বলো আমি এসে তোমার কাছে আমি চলে যাও স্বামী তবে না তুমি ঠিকই বলেছো তবে না মানুষ জন্মানে তার মৃত্যু অনিবার্য কিন্তু এই কথা আমি তোমার কাছে বলতে পারবো না দরোলা তুমি যখন আমাকে বিশ্বাস করো আমি তখন ঠিক তোমারই বিশ্বাস করি তরুণা তাই তোমাকে বিশ্বাস করে আমি মরণ বৃত্তান্তের কথা আমি তোমার কাছে বলবো তরুণা তাহলে শোনো তরুণা ওই তাকিয়ে দেখো তরুণা जोड़ कर
তুমি ওশই আমি পূজা জয় করেছি তো তাতে দোতা পূজা করে বসে আমি আছি আচ্ছা ঠিক আছে সেই সেই গো দুধ তো নেবে দুধের পাত্রটা একবার নিয়ে এসো বেশ বেশ আমি করে যাচ্ছি তুই কি বলছিস আমি তো সই কিন্তু না সই রূপে থেকে সর্বনাশ করতে এসেছি তার মস্তক ছিল উদয়নাগ এই উদয়নাগ মুখত করলাম তোর স্বামীর ফুলের সাথীর মধ্যে তোর স্বামী যখন পূজাতে বসবে মস্তকে দংশন করে ফিরে যাবে পিতারে মস্তকে তাহলে আমি এখন আসি এসো আবার আসবো সই আসবো তোরা মন খারাপ করে না সই আসি সই আসি এসো আসি তাড়াতাড়ি এসো কাল Oh,
মহাদেবের মাথায় যে উদয় দাও ওই উদয় দাও আমার বোন মতো বংশ আমি তোমাকে বিশ্বাস করি আমার মরণ বৃত্তান্তের কথা আমি তোমার কাছে বলেছিলাম সরলা আর তুমি বলে দিলে তরলা তুমি তোমার নিজের হাতে তোমার সিঁধে সিঁধে নিয়ে সে দিলে তরলা তরলা একটা কথা বলে যাই শোনো তরলা আজ থেকে সমস্ত গাড়ির পেটে সমস্ত গোপন কথা আর এই ডান্ডেল বেশি গোপন থাকবে না তরলা ডান্ডেল বেশি গোপন থাক কি হবে এখন কি হবে সেই কথা আমরা এখানে শর্মা ধরতে হবে ওই খালে নাম ভাই ওই খালে ঠিক আছে দাদা দগ্ধ করা হয়ে গেছে তাহলে এখন কি হবে ওই গাছটা নিয়ে মরা গাছের গায়ে লাগিয়ে দেখবো কোন গাছটা বেঁচে উঠবে ঠিক আছে গাছ নিয়ে প্রত্যেক গাছের গায়ে স্পর্শ করে দেখ ঠিক আছে দাদা দেখ ভাই দেখ তাহলে তাকে দেখ আমার কাছে এনে দে ভাই সে ভালো করে দেখ
পড়াশোনা ধরাম না, আমি যে আসি গুরুত্ব পাচ্ছি না, তবে কি ধরবো না, ওই জন্য আসতে পারবে না, হতে পারে না। আমরা যখন ঔষধ তুলে নিয়ে আসছিলাম সেই সময় সরজি নদীর তীরে মায়া চিতা করিয়াছিল ওই মনসা গুরু মায়ের উদ্ধার কাটছিল, বললো ওরে ধরা মনা, তোদের গুরুদেব মারা গেছে, তোদের গুরুদেব মারা গেছে, ঔষধ নিয়ে ওই চিতাতে নিক্ষেপ কর, যদি তোদের গুরুদেবের কোনো বল থাকে তাহলে তোর চিতা হতে তোদের গুরুদেব বেঁচে যাবে। আর তোমরা যদি তোমরা যদি পা দিয়ে মাটি দাও তাহলে আমি কোন ঔষধের কথা তোমাদের কাছে আর বলতে পারবো না। তোমরা ভালো করে হাত দিয়ে মাটি দিলে তোমরা বিপদে পড়লে ভক্তের কাছে গিয়ে কান পাঠলে সব ঔষধের কথা তোমরা জানতে পারবে দুই ভাই। এই কথা আমি তোমাদের বলে গেলাম। আমি চলে যাচ্ছি তোমার মানে, কিন্তু তোমাদের গুরুবাকে দিয়ে গেলাম ধরা মানা, তোমরা মায়ের মতো দেখো ধরা মানা, তোমার গুরুবা যায় কষ্ট পায় ফেলা মানা, তোমার গুরুবা কষ্ট পেলে আমার আত্মা শান্তি পাবে না। হারিয়ে গেছে
সময় নেই আমাদের এখনি গুরুদেব চলন মন্দিরে যেতে হবে Hare Krishna, Krishna Krishna, Hare 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 Rama, Hare Rama Rama Rama, Hare Hare দিদি এখন তুমি যা মাসের ধান করে সরকার ভবনে রন্ধনপুরে বারো জানিয়ে আসো
আর আমি বিচার পাঁচের মধ্যে বিজলে দেবে ওই পাঁচ থেকে পুত্র সঙ্গে পুত্র মারা যাবে আর পুত্র সঙ্গে সঙ্গে তোমার ছেলে পুষ্পাঞ্জলি দেবে দিদি আমি আসি দিদি আয় না তাই না না আর আমি দেরি করব না না তোর কথা তো মাসির পৌঁছে দে সনকার ভবনে যেতে হবে আজ মাসি রূপ ধরে চলে দেবী বিশ্ব মাসি ম্যাদানি তোমারই সাধন ম্যাদানি তোমারই ভজন যেমন গাইব তোমারই গান নাম হরি ভক্তি অঞ্জলি আমার ঠাকুরি ঘরে তুমি আছো ঠাকুর করি তোমার পূজা আমার ঠাকুর ঘরে আছো ঠাকুর করি তোমার পূজা মাসিমা
ओ माँ